এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা, এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে। এটা শেষ জামানার আলামত। আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে, আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন। এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে। মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে, তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে, তাদের কাছে ফতোয়া চাবে, তারা নিজেরাও ভুল পথে যাবে, মানুষকেও ভুল পথে নিয়ে যাবে। নিজেকে দিয়ে বুঝি, মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই। আল্লামা তাফসীর উসমানী দায়মাত বারকাতে একটা বই লিখেছেন, তাসকিয়া ও আত্মশুদ্ধি, বইটা পড়বেন সবাই। একটা মাত্র আয়াতকে কেন্দ্র করে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজের নফস ঠিক করো, আত্মশুদ্ধিতে আসো, নিজের দিকে দেখো, মানুষের দিকে পরে দেখো। আমি নিজের দিকে দেখেই বলছি, যদি আমাকে এভাবে কথা বলতে হয় তাহলে উম্মার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি। কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায়, বড় আলেম হতে চায়, যে কুরআন সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব, দুনিয়ার ফিকির করব না, আমি দিনের পতাকা হাতে হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব। কয়জন যুব সমাজ চিন্তা করে ফিকির পড়ে আছে, একটা মেয়েকে বিয়ে করবে, একটা চাকরি, একটা বাড়ি করতে হবে, একটু জমি কিনতে হবে, একটা জায়গা জমি করতে হবে, একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার, শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না আমার, ইত্যাদি ইত্যাদি। কে ফিকির করছে উম্মার? চোরা বাড়িতে ডুবছে উম্মার, আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো, আমাকে কেউ বের করো। আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবে।